কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন সমসাময়িক কৃষি বিষয়ক একটি বিশেষ আলোচনা। চলুন দর্শক, দেখে আসি আলোচনা। সুপ্রিয় দর্শক, সবার জন্য শুভকামনা। ধান বাংলাদেশের প্রধান ফসল। ভৌগোলিক কারণ, অবস্থানগত কারণ, পরিবেশের কারণ এবং অন্যান্য কারণ মিলিয়েই আমরা খুব নির্বিঘ্নে ধান আবাদ করতে পারি না। এসব কারণে মাঝে মধ্যে আমাদের ধানের শত্রু ধান আক্রমণ করে। ধানের শত্রুর মধ্যে পোকা, রোগ, আগাছা, ইঁদুর এসব আছে। পোকা যেরকম দেখা যায় আক্রমণ করে আমরা বুঝতে পারি, রোগ কিন্তু তার চেয়ে বেশি কোনো কোনো ক্ষেত্রে আক্রমণ করে, কিন্তু রোগকে আমরা সেভাবে দেখতে পারি না। আমরা বলতে পারি গুলো ইনভিজিবল এনিমি আমাদের, মানে আমাদের যে অদৃশ্যের আমাদের শত্রুগুলো। এই ধানের রোগ নিয়ে আমরা আলোচনা করব আমাদের আজকের এই অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এই ধানের রোগ সম্পর্কে আলোচনা করার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে স্টুডিওতে আছেন। আলোচনাতে যাবার আগে আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডান দিক থেকে আছেন ডক্টর তাহমিদ হোসেন আনসারি, উনি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। তার পাশেই আছেন ডক্টর মোহাম্মদ আশিক ইকবাল খান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। আপনাদের দুজনকে সাদর আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। শুরুতে ডক্টর তাহমিদ, আপনাকে দিয়ে শুরু করি। এই যে রোগ, যে কথা আমি শুরুতে বললাম, পোকা দেখা যায়, মানুষ দেখার সাথে সাথে কিন্তু অ্যাকশনও নেয়, রোগ কিন্তু দেখা যায় না, কিন্তু ক্ষতি করে, কোনো কোনো ক্ষেত্রে বেশি করে। একটু রোগের বর্ণনা, রোগ কেমন ক্ষতি করে ধানের, যদি একটু বলতেন রোগের সংখ্যা সহ। বাংলাদেশে আমরা এ পর্যন্ত যতগুলা ডিজিজ আবিষ্কার করেছি তার ভিতরে মোট 32টা ডিজিজ, ধানের ডিজিজ আমরা চিহ্নিত করেছি। এর ভিতরে 10টি রোগকে আমরা প্রধান রোগ বলে গণ্য করি, বাকিগুলাকে অপ্রধান বা গৌণ রোগ হিসাবে আমরা গণ্য করে থাকি। তো এই প্রধান রোগগুলোর দিয়ে আমরা এ পর্যন্ত অ্যাভারেজ যেটা বলে থাকি, গড়ে 18-20% ফলন আমাদের ক্ষতি হয়ে থাকে এই রোগগুলোর কারণে। তো মাঠ পর্যায়ে বিভিন্ন সময়ে আমাদের অবজারভেশনে আমরা যেটা দেখতে পেয়েছি, সেটার ভিতরে এই 10টি রোগের ভিতরে আমরা অঞ্চল ভেদে আবার দেখি যে 3-4টা রোগ অধিকতর উপস্থিতি দেখা যায়, যার ফলে 10টি রোগ প্রধান হলেও সারা বাংলাদেশে 10টি রোগের উপস্থিতি ব্যাপকভাবে না দেখে অঞ্চলভেদে 3-4টা রোগের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। আর এই প্রধান রোগের ভিতরে আমরা যদি চারার কথা চিন্তা করি, তাহলে বলবো দুইটা ডিজিজের কথা, বিশেষত এই বোরো মৌসুমে সিডলিং ব্লাইট যেটা চারা পড়ালো, আর ড্যাম্পিং অফ আরেকটা চারা ধসা রোগ একটা আছে। এছাড়া বাকি প্রধান রোগ যেগুলো আমাদের ধান গাছ লাগানোর পর থেকে পাওয়া যায়, এর ভিতরে বোরো মৌসুমে প্রধানত ব্লাস্ট ডিজিজ, যেটা আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমাদের দেশে বহুত আমন এবং বোরো মৌসুমে ব্যাপকভাবে দেখা যাচ্ছে, কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্লাস্টটা দেখা দিয়েছে। তবে গমের যে ব্লাস্ট ডিজিজটা সেটা ধানে এসে এখনো পর্যন্ত আমাদের ক্ষতি করে না বা সেরকম রেকর্ড নাই। এছাড়া আপনার ব্রাউন স্পট একটা ডিজিজ আছে, বাদামি দাগ যেটা আমরা বলি, বাকানি রোগ আছে একটা, এরপরে ব্যাকটেরিয়া জনিত রোগ বিএলভি, ব্যাকটেরিয়া লিপ ব্লাইট, ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া রোগ যেটা, এটাও রয়েছে। এছাড়াও মাঝে মধ্যে আমরা অন্যান্য কিছু রোগের উপস্থিতি লক্ষ্মীর গো কিন্তু মানে বেশ খুব আক্রমণ করে এবং আমরা খুব আতঙ্কের ভিতরে। জি জি জি, লক্ষ্মীর গো আতঙ্কের কারণ এটা যেটা হয়েছে, এখনো পর্যন্ত আমরা এটাকে প্রধান হিসাবে গণ্য করছে না, যদিও এটা আমাদের ধানের গুণগত মান ব্যাপকভাবে নষ্ট করছে। আর যেহেতু আমরা নির্বিঘ্নে বোরো আবাদ চাষের কথা বলছি, বোরো মৌসুমে এই রোগের উপস্থিতিটা খুবই কম। সাধারণত আমন মৌসুমের যে সময় আমাদের ধান পাকে, এই আবহাওয়াটা এই রোগের জন্য বেশি অনুকূল। তারপরে আমরা সচেতন থাকবো যেন কোনো রোগ যেন আমাদের ধানে আক্রমণ করতে না পারে। এইখানে মানে একটা কথা একটু বলা দরকার, আপনি বলছিলেন যে রোগ চেনার বিষয়ে, মূলত লক্ষণ দেখে আমরা এই রোগগুলাকে
মানে পাতায় হলো নাকি শিশি হলো নাকি দানায় দাগ দেখা গেল সেগুলো দেখে দেখে আমরা রোগটাকে চিহ্নিত করি। জি জি, আপনার কাছ থেকে এই যে ডক্টর তাহমি কিন্তু রোগের সংক্ষিপ্ত একটা বর্ণনা দিয়েছেন এবং অঞ্চলভেদে দুই তিনটা বা চারটা রোগের কথা খুব মারাত্মক হয় মাঝে মধ্যে আর কি সে কথা বলছে। আপনি যদি যে কোনো একটা রোগ দিয়ে যদি বলতেন, ধরেন ব্লাস্ট রোগটা নিয়ে যদি বলেন, আসলে এই রোগটা কেন হয় এবং এটার লক্ষণগুলো কি এবং আমরা কিভাবে এখান থেকে রক্ষা পেতে পারি, আমাদের ধানকে রক্ষা করবো? আসলে ব্লাস্ট এটা শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতে ধানের একটা প্রধান রোগ। আচ্ছা, এই রোগটা চারাগাছ থেকে শুরু করে ধান পাকা পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে হইতে পারে। যখন পাতায় হয় তখন তাকে আমরা বলি পাতা ব্লাস্ট। আচ্ছা, পাতার পরে একটা ছোট দাগ পড়ে, দাগের মাঝখানটা সাদাটে হয় আর চোখের মতো দেখতে হয় দাগটা। আচ্ছা, এটাই হচ্ছে প্রাথমিক লক্ষণ। এরপরে দাগটা আস্তে আস্তে যখন গাছ বড় হইতে থাকে গাছের গিঁটে হয়, গিঁটে হইলে গিঁটটা কালো হয়ে যায়, গিঁটটা ভেঙে পড়ে। আচ্ছা, এরপরে সবচেয়ে ক্ষতি যেটা করে শীষ ব্লাস্ট রোগটা, যেটা বর্তমানে বাংলাদেশে একটা মারাত্মক রোগ, ধান চাষে একটা হুমকি বলা যেতে পারে। তো ভয় পেলে এর যেমন রোগ আছে মারাত্মক রোগ, এর প্রতিকারও আছে। আচ্ছা, কৃষক ভাইরা যদি সময় মতো ব্যবস্থা নিতে পারে তাহলে খুবই সহজে এই রোগটা দমন করা সম্ভব। একটু কি বলবেন যে ব্লাস্ট রোগটাকে দমন করবে, এটা প্রতিরোধ হোক কিংবা প্রতিকার হোক, আমাদের কৃষক ভাইদের জন্য করণীয় যদি একটু বলতেন? প্রথমে ধান চাষ করার সময় অতিরিক্ত পটাশ সার, বিঘা প্রতি 5 কেজি পটাশ অতিরিক্ত উপরি প্রয়োগ করতে হবে। এটা কি সাধারণ ডোজের উপরে অতিরিক্ত? অতিরিক্ত, জি, বিঘা প্রতি, বিঘা প্রতি। আচ্ছা, আরেকটা জিনিস করতে হবে, যখন মানে শীষ ব্লাস্ট রোগটা শুরু হবে ওই সময় জমিতে চেষ্টা করার দরকার পানি ধরে রাখা। আচ্ছা, আর এরপরে সবচেয়ে বড় কাজ যেটা করতে হবে, রোগ দেখা দিলেই ট্রাইসাইক্লাজল গ্রুপের ছত্রাকনাশক, যেমন বাজারে টুপার আছে, ডিফা আছে, এইটা ফুল বের হওয়ার সময় বিকাল বেলা, আচ্ছা, খুব খেয়াল রাখতে হবে, বিকাল বেলা স্প্রে করতে হবে। এটা বিঘা প্রতি 54 গ্রাম পার বিঘা দুইবার 5 থেকে 7 দিন ব্যবধানে যদি প্রয়োগ করা হয় তাহলে এই রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এছাড়াও আরো কিছু ছত্রাকনাশক আছে, যেমন নেটিভো, নেটিভো ভালো কাজ করে, তবে নেটিভো একটু আগে স্প্রে করতে হবে, ওটা কাজ করতে কাজ শুরু করতে একটু সময় নেয়, সেদিন একটু আগে প্রয়োগ করতে আগে প্রয়োগ করতে হবে। এইভাবে এ করতে পারলে সম্ভব। আর আরও একটু আসার কথা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর উদ্ভিদতত্ত্ব বিভাগ আমরা চেষ্টা করতেছি যে এই রোগ প্রতিরোধী জাত আবিষ্কার করা। তো কাজ এগিয়ে চলছে, এগিয়ে চলছে, আমরা আশা করি আমরা অদূর ভবিষ্যতে এই প্রতিরোধমূলক জাত আমরা খুঁজে পাবো। কৃষককে অবশ্যই সচেতন হতে হবে, বিশেষত আমাদের আশিক সাহেব বললেন যে নেক ব্লাস্টের যে কথাটা, এই জন্য ফুল আসার সাথে সাথে আমাদেরকে আবহাওয়া বিবেচনায় নিয়ে, আমাদেরকে বিশেষত যদি মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকে, গুড়ি গুড়ি বৃষ্টি হয়, রাত এবং দিনের তাপমাত্রার পার্থক্য, বিশেষত আমরা অনেক সময় দেখা যায় মেঘলা আবহাওয়ার কারণে গরম পড়তেছে, তো সাধারণত এই মৌসুমে রাতের বেলা ঠান্ডা পড়ে, দিনের বেলা গরম পড়ে, আবার সকালে শিশির পড়ে, এর সঙ্গে যদি এই গুড়ি গুড়ি বৃষ্টি হয় তাহলে এই রোগের প্রাদুর্ভাবটা ব্যাপক বেড়ে যায়। সেজন্য কৃষকগণকে খেয়াল করতে হবে যে এই আবহাওয়ার পরিস্থিতিটা কি, এই পরিস্থিতিটা বজায় হলেই কিন্তু হলে এবং গাছ যদি ফ্লাওয়ারিং স্টেজে এসে যায় বা বুট স্টেজে মুখ বের হওয়ার সময়, তাহলে সাথে সাথে কৃষকরে মাঠে যেতে হবে, শীষের গোড়াগুলোকে খেয়াল করতে হবে, এবং যদি মনে হয় যে এরকম একটা পরিস্থিতি বিরাজ করছে তাহলে অন্য কোনো কিছু বিবেচনা না করে আমাদেরকে যেহেতু নির্বিঘ্ন বোরো আবাদ করতে হবে, দেশের খাদ্য ঘাটতি যাতে কোনো অবস্থায় না আসে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের অতি অবশ্যই উনি যেটা বললেন যে এই ওষুধগুলোকে আমাদের প্রয়োগ করতে হবে, এবং যথাযথ সময়ে না করলে কিন্তু এটা কোনো প্রতিরোধ হবে। আমরা জমিটাকে বিশেষত শুকিয়ে দিতে হবে, এতে করে এনভায়রনমেন্ট একটু চেঞ্জ হবে, গাছের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি বাড়বে এবং তাতে করে দেখা যাবে আক্রমণটা বাধাগ্রস্ত হবে, বিস্তারটা বাধাগ্রস্ত হবে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর যদি এমন হয় যে কোনো পটাশ ডেফিসিয়েন্ট সয়েল, বিশেষত উত্তর অঞ্চলে যে সমস্ত হালকা বুনোটের মাটি আছে যেখানে পটাশ সারের ব্যাপক অভাব আছে, সে সমস্ত জায়গায় আমাদেরকে বিঘায় অতিরিক্ত 5 কেজি করে পটাশ সার যদি আমরা প্রয়োগ করতে পারি, এটাতেও আমাদের অনেক উপকার পাওয়া যাবে। ডক্টর আশিক, চারা রোপণ করা হয়েছে, চারা সবুজে বাড়ার কথা,
না হয়ে হলুদে চারাটা মারা যাচ্ছে। এখন কৃষক ভাইরা বুঝবেন কি করে যে এটা আসলে ব্যাকটেরিয়া জনিত রোগের কারণটা হয়েছে কৃষক রোগ কিনা? গাছটা উঠায়ে যদি নাকের কাছে ধরেন, পচা ডিমের মতো, আচ্ছা পচা ডিমের গন্ধ যদি পান, আমার কৃষক ভাইরা ওনারা কনফার্ম হবে যে হ্যাঁ এটা কৃষক রোগ হয়েছে, তখন ওই চারাটা আসলে উঠাই ফেলা। আচ্ছা, হলে ওইখানে যদি সম্ভব হয় গ্যাপলিং করা, আর জমিতে অতিরিক্ত পটাশ সার প্রয়োগ করলে এর থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। বাকানি ডিজিজ সম্পর্কে একটু সংক্ষিপ্ত বলেন, এবং আমরা আরেকটা রোগ শীত ব্লাইট দেখেছি একেবারে পুরো মাঠসর শেষ হয়ে যায়, এই দুটো রোগ সম্পর্কে একটু যদি সংক্ষেপে বলতেন আপনি। বাকানি রোগটা এটা প্রধানত বীজবাহিত রোগ। আচ্ছা, জমিতে বীজতলায় বীজ রোপণ করার পরপরই রোগটা দেখা দিতে পারে। দেখাটা খুবই সহজ উপায় চেনার, একটা দুইটা চারা হঠাৎ করে উঁচু লম্বা হয়ে গেছে, চারাগুলো লিকলিকে হয়ে যায়, একটু খেয়াল করে কৃষক ভাইরা যদি চারাটা উঠান, উঠে দেখতে পাবেন যে ওনার দ্বিতীয় তৃতীয় নোট থেকে গিট থেকে পর্বগুলো পর্ব থেকে শিকড় বের হওয়া শুরু হয়েছে। আচ্ছা, খুব সহজেই বোঝা যায়। আরে রংটা কিন্তু একটু ডিফারেন্ট হয়, একটু হালকা কালার হয়ে যায়। এই চারা যখন মাঠ লাগাবে, মাঠেও রোগটা হতে পারে। এটা খুবই দুর্বল একটা ছত্রাকজনিত রোগ। আমরা যদি প্রথমেই বীজটাকে শোধন করে দিই তাহলে এই রোগটা হবে না। আচ্ছা, বীজতলা বীজ শোধন করতে ভুলে গেছে কৃষক, এখনো উপায় আছে, করলো না সেটা কি করবে? তখন চারাটা শোধন করে দেবে। আচ্ছা, যে চারাটা শোধন করতে গেলে বলবেন কিভাবে? 2-3 গ্রাম ওষুধ ব্যাবিস্টিন কার্বনেট গ্রুপের ওষুধ 1 লিটার পানিতে গোলাবেন। আচ্ছা, গোলায়ে আগের দিন কৃষক ভাইরা আগের দিন চারা উঠায়, মাঠের কাছে একটা গর্ত করে পলিথিন দিয়ে ওর ভিতরে চারার গোড়াটা ওভারনাইট সারা রাত ভিজিয়ে রাখবেন। পরের দিন যে রোপণ করবেন, এই রোগ বলতে গেলে সম্পূর্ণই আমি একটু যোগ করি এই বাগানের সঙ্গে, বিশেষত বিস্তলায় যদি বাগানি থাকে, এবং বিশেষত বাগানি আক্রান্ত এলাকা আমাদের প্রধানত হবিগঞ্জের যে এলাকাটা স্লেট অঞ্চল, লোলাইং এরিয়াতে বেশি হয়, এবং সেটা এইখানে এইখানে বীজতলায় আমরা যদি একটু পানি দিয়ে রাখতে পারি, ডুবাই রাখতে পারি, আচ্ছা তাহলে এই বীজতলার এই ডিজিজটা কন্ট্রোল করা সম্ভব। আচ্ছা, বীজ পানিবদ্ধ অবস্থায় তখন এরা বেশি আক্রমণ করে। শীত খোলে পানির ছোপ ছোপ দাগ পড়ে, দাগগুলো অনেকটা সাদাচে সাদাটা হয়ে যায়, দেখতে অনেকটা গোখরা সাপের মতো, মানে সর্পিল আসলে ছোপ ছোপ দাগ পড়ে, এই জন্য এটাকে গোখরা সাপের মতো বলা হয়। এই রোগটা হইলে অনেক ছত্রাকনাশক আছে, দুইটা ছত্রাক যেমন অ্যাজিস্ট্রোবিন গ্রুপের ওষুধ, অ্যামিস্টার টপ আছে, নেটিভো আছে, পপিকোনাজল গ্রুপের ওষুধ আছে, এগুলো খুব ভালো কাজ করে। যে কোনো নিয়ে তার মানে গায়ে লেখা মাত্রা অনুযায়ী আমরা প্রয়োগ করি তাহলে আমরা তাহলে সারা বাংলাদেশের যারা ধান আবাদের কৃষকদের তাদের জন্য আপনার শেষ সর্বশেষ পরামর্শ কি করলে তারা তার এই সমস্যা থেকে তার একটু মানে কম ক্ষতি হবে বা তার উতিয়ে যেতে পারে? প্রথমত চিন্তা করতে হবে ধান উৎপাদনের ক্ষেত্রে আমাদের যে ম্যানেজমেন্ট প্র্যাকটিস আছে, বিশেষত ব্যবস্থাপনাগত যে কাজগুলো করি, বিশেষত সার ব্যবস্থাপনা খুবই ইম্পর্ট্যান্ট। রোগের উপস্থিতি অনুপস্থিতির সঙ্গে সার ব্যবস্থাপনা এবং পানি ব্যবস্থাপনা ওতপ্রোতভাবে জড়িত। একই সাথে সার ব্যবস্থাপনা, বিশেষত ইউরিয়া সার যদি বেশি দেন কৃষক তাহলে সেখানে রোগও বাড়বে, পোকাও বাড়বে। এ কথাটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য ইউরিয়া সার, একই সাথে পটাশ সারের কথা আমরা বললাম, ইভেন আমরা যে সালফার ফাঞ্জিসাইডটা বলছে, সালফার নিজেও সার হিসাবে ব্যবহৃত হয় এবং এর সঙ্গে দস্তার কথাও বলেছি, সেই জন্য ব্যালেন্স ফার্টিলাইজার ইম্পর্ট্যান্ট। দর্শক, আমরা শেষ করলাম, ধানের অগণিত রোগ আছে এবং অগণিত বিভিন্নভাবে তারা আমাদের ধানের ক্ষতি করে। দুইজন বিজ্ঞানী, বিশেষজ্ঞ বিজ্ঞানী, ধানের সংক্ষিপ্তকারী মারাত্মক রোগগুলোর কথা বললেন, এর কারণগুলো বললেন কী কারণ হয় এবং হওয়ার পরে তাদের লক্ষণগুলো বললেন, সাথে সাথে প্রতিকার প্রতিরোধের কথা বললেন। আমরা যদি যথাযথভাবে ওনাদের কথাগুলো যদি অনুসরণ করি তাহলে নিশ্চিতভাবে আমরা আমাদের ধান ফসলকে রক্ষা করব, আর আমাদের মাননীয় কৃষিমন্ত্রী যে কথা নির্বিঘ্নে বোরো আবাদ করা সেটা আমরা নিশ্চিতভাবে সফল হব। দর্শক, আমরা যে কথাগুলো শুনলাম এগুলো যথেষ্ট নয়, যদি এরপরে আপনাদের আর কোনো জানার বিষয় থাকে কৃষি তথ্য সার্ভিসের কল সেন্টার 16123 শুক্রবার এবং সরকারি ছুটির দিন ব্যতিরেকে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কৃষির যে কোনো বিষয়ে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে মাত্র প্রতি মিনিটে 25 পয়সা খরচে আপনারা এই সমস্যার সমাধান পাবেন। আশা করি আপনাদের লাভ হবে, বাংলাদেশের ধান যথাযথ উৎপন্ন উৎপাদন করে আমরা আমাদের গোলা ভরব। ডক্টর তাহমিদ, ডক্টর আশিক, আপনাদের দুজনকে আমাদের পক্ষ থেকে, আমাদের দর্শকদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ।
দেখছিলেন আলোচনা অনুষ্ঠানটি। এর সাথে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। প্রযোজক বাংলার কৃষি, কক্ষনং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল নম্বর বাংলার কৃষি 1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন সব।